বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়ে আদালতের কথা বলে সময় ক্ষেপণ করা হচ্ছে অভিযোগ করে তার আইনজীবীরা বলেছেন বেগম খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়েছে তার উন্নত চিকিৎসার জন্য নির্বাহী আদেশেই বিদেশে পাঠাতে পারে সরকার এদিকে আইনমন্ত্রী বলেছেন আইনের অবস্থান থেকে তেমন কিছুই করার নেই তামজিদ সুমনের রিপোর্ট বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হলে গত 5 সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে আবেদন জানায় তার পরিবার এমন পরিস্থিতিতে দলের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয় বেগম খালেদা জিয়ার পরিবারের আবেদনের পরেও খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর বিষয়ে সময় ক্ষেপণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বেগম জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল যেহেতু এক্সিকিউটিভ অর্ডারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে গৃহবন্দী বলি মুক্তি বলি যাই বলি আছেন অতএব ওনার বিদেশে চিকিৎসা প্রেরণ শুধুমাত্র এক্সিকিউটিভ অর্ডারই সম্ভব আদালতে এখানে আসার কোনো প্রয়োজনীয়তা নেই কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এক কথা আইনমন্ত্রী বলছেন এক কথা আমরা এখনও দৃঢ়ভাবে বিশ্বাস করি আন্তর্জাতিক আইন এবং ইউনাইটেড নেশনসের 1990 সনের 14 ডিসেম্বর যে ইউনিভার্সাল ডিক্লারেশন আছে চিকিৎসার জন্য এবং আমাদের কনস্টিটিউশনাল আর্টিকেল 12 এবং 32 যে আর্টিকেল 15 এবং 32 আছে কনস্টিটিউশনাল প্রভিশন সেইগুলা মান্য করে সরকারের উচিত অনতিবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন রক্ষার জন্য বিদেশে প্রেরণ করা আর দুদক আইনজীবী খুরশিদ আলম খান মনে করেন আপিল বিভাগে আবেদনের মাধ্যমে বিষয়টি সুরাহা হতে পারে যেসব কথাবার্তা আইনজীবী মহোদয়গণ বলছেন আমার মনে হয় এইসব কথাবার্তা বলেই যদি আপিল বিভাগে একটি দরখাস্ত দেয় তাহলে সমস্ত কিছুর ফয়সালা হয়ে যাবে আমি মনে করি এদিকে আইনমন্ত্রী বলেছেন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হলে তার শর্তযুক্ত মুক্তি বাতিল করে স্ব-অবস্থানে যেতে হবে তারপর বিষয়টি বিবেচনা করা যেতে পারে বেগম খালেদা জিয়ার যে আগে যেই শর্তযুক্ত মুক্তি সেইটাকে বাতিল করতে হবে বাতিল করে স্ব-অবস্থানে যাওয়ার পরে তারপরে আবার অন্য বিবেচনা করা যাবে তাকে 401 ধারায় ফৌজদারি কার্যবিধির যে মুক্তি দেওয়া হয়েছে এখন এই আইনের অবস্থায় এটার কোনো পরিবর্তন করা যাবে না খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর ব্যাপারে আবেদন নিয়ে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের কোনো ঠেলাঠেলি নেই বলেও জানান তিনি তামজিদ সুমন এনটিভি নিউজ ঢাকা অপরাজনীতি বন্ধে বিএনপিকে 36 দিনের আলটিমেটাম দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন অন্যথায় যে হাত দিয়ে সন্ত্রাস করবে সেই হাত ভেঙে দেওয়া হবে একই সঙ্গে ওবায়দুল কাদের বলেছেন বিএনপি ভর করেছে ভিসা নীতির ওপর আর আওয়ামী লীগের শক্তি জনগণ সোমবার রাজধানীর উত্তরায় এক সমাবেশে তিনি বলেন ভিসা নীতি আর নিষেধাজ্ঞার তোয়াক্কা করে না আওয়ামী লীগ আরো জানাচ্ছেন মকসিমুল আহসান বিএনপি জামাত সন্ত্রাস নৈরাজ্য ও অপরাজনীতি করছে এমন অভিযোগ এনে এর প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এই শান্তি সমাবেশ সমাবেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দাবি করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য 36 মিনিটও আন্দোলন করতে পারেনি দলটি অথচ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে অপরাজনীতি করছে বিএনপি সেই সাথে তাদের 36 ঘন্টার আলটিমেটামের জবাব দেন ওবায়দুল কাদের শেষ বার্তা দিলাম 36 দিনের আলটিমেটাম দিলাম অপরাজনীতি ছাড়তে হবে গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করতে হবে 36 দিনের মধ্যে যদি বিএনপি সঠিক পথে না আসে বিএনপির অপরাজনীতির কালো হাত গুড়িয়ে দেব কালো হাত ভেঙে দেব এ সময় মার্কিন ভিসা নীতি এবং নিষেধাজ্ঞার কড়া সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন যে দেশের গণতন্ত্র ও মানবাধিকার ত্রুটিমুক্ত নয় তাদের ভিসা নীতি দেয়া শোভা পায় না শেখ হাসিনা ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন বাংলাদেশের আগামী নির্বাচন হবে এদেশের মতো বিদেশি কারো হস্তক্ষেপে নয় আমার নির্বাচন আমি করব তুমি কে সাত সমুদ্র
তেরো নদীর পার থেকে আটলান্টিকের ওপার থেকে নিষেধাজ্ঞা দেবে, কোন নিষেধাজ্ঞা কোন ভিসা নীতি আমরা মানি না, আমরা মানব না। এখন ভিসার উপর ভর করছে, আমরা ভর করেছি জনগণের, তারও খবরদারিতে বাংলাদেশে গণতন্ত্র চলবে না। আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সমাবেশের বক্তারা বলেন, ভিসানীতি কিংবা নিষেধাজ্ঞার নামে গণতন্ত্র বিরোধী কোনো ষড়যন্ত্র হলে তা প্রতিহত করবে এদেশের জনগণ। যদি ভিসানীতির অন্তরালে কোনো ষড়যন্ত্র থাকে, এই দেশবাসী কখনো সেটাকে বরদাস্ত করবে না। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী দলকে অকার্যকরের মাধ্যমে আবারও নির্বাচন করতে চায় মন্তব্য করে মির্জা ফখরুল বলেছেন, আন্দোলনের জনতরঙ্গে সরকারকে ক্ষমতা ছাড়া করা হবে। বেগম জিয়া জীবন মৃত্যু সন্ধিক্ষণে জানিয়ে বিএনপি নেতারা বলেন, অবিলম্বে তাকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসা করার ব্যবস্থা না করা হলে তার দায় সরকারকে নিতে হবে। হাসান মাহমুদের রিপোর্ট। সরকার পতনের একদফা দাবিতে রাজধানীর ধোলাইখালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এই সমাবেশ। দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করে বক্তারা বলেন, বেগম জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে সরকার, কোণঠাসা করছে বিএনপিকে। যদি কোন নির্বাচনে শিডিউল আনাউন্স করেন, ঢাকা শহর থেকে চতুর্দিক থেকে মিছিল নিয়ে নির্বাচন কমিশনকে ঘেরাও করা হবে। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, নির্বাচনকে সামনে রেখে বিএনপির 40 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে নিয়ে মাঠ খালি করতে চায় ক্ষমতাসীনরা। তিনি বলেন, সোজা কথায় না হলে ফয়সালা হবে রাজপথে। এই সরকার সহজে কথা শুনবে না, তাকে আন্দোলনের মধ্য দিয়ে তরঙ্গের উপর তরঙ্গ সৃষ্টি করে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে দিয়ে তাদেরকে পরাজিত করতে হবে। সোজা কথা যদি না শোনে, তাহলে ফয়সালা কোথায় হবে? রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নির্যাতন নিপীড়ন চালিয়ে এই মানুষকে তারা দমন করে রাখতে চায়। বিএনপি নেতারা বলেন, খালেদা জিয়া মারাত্মক অসুস্থ অথচ উদাসীন ক্ষমতাসীনরা। তারা বলেন, যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে টালমাটাল সরকার। আমেরিকার ভিসা নীতিতে মাথা কথা খারাপ হয়েছে, এত লুটপাট করেছে। শুধু আওয়ামী লীগের লোকেরাই নয়, প্রশাসনের কিছু কিছু লোক এই সরকারকে সহায়তা দিতে গিয়ে এখন সব খাচ্ছে, খেতে খেতে বালু খাওয়া শুরু করছে। আজকে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, আজকে তিনি জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তাকে এই সরকার ভয় পায়, তারা ভয় পায়। কিন্তু বেগম খালেদা জিয়া তার সুচিকিৎসার জন্য তার বাইরে যাওয়া দরকার, তিনি তো রাজনীতি করার জন্য মুক্তি চাচ্ছেন না। অবিলম্বে মামলা হামলা থেকে সরে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি বক্তাদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশে বৈষম্য ও দারিদ্র্য কমাতে সরকারের আর্থিক ব্যবস্থাপনাকে আরো স্বচ্ছ করার তাগিদ দিয়েছে বিশ্বব্যাংক। সোমবার ঢাকায় অনুষ্ঠিত সরকারি তহবিল ব্যবস্থাপনার সংস্কার বিষয়ক সম্মেলনে এই তাগিদ দেয় সংস্থাটি। এ সময় অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল বলেন, প্রবাসী আয় বাড়লে বৈদেশিক মুদ্রার সংকট সহ দেশের চলমান অর্থনৈতিক সব সমস্যার সমাধান সম্ভব। এছাড়া বিদেশে শ্রমশক্তি বৃদ্ধির বিপরীতে কেন প্রবাসী আয় বাড়ছে না তা খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান। হাসানুর শাওনের রিপোর্ট। সরকারের তহবিল ব্যবস্থাপনায় সংস্কার বিষয়ে এই সম্মেলনের আয়োজক বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংক, যাতে আলোচকরা জনগণের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দিতে সরকারি অর্থের সঠিক ব্যবহারের তাগিদ দেন। বিশেষ করে বর্তমান সময়ে বিদ্যমান নানা চ্যালেঞ্জের মধ্যে অর্থনীতিকে এগিয়ে নিতে সরকারি খরচে আরও বেশি স্বচ্ছতা নিশ্চিতের পরামর্শ দেয় বিশ্বব্যাংক। করোনা পরবর্তী সময়ে নানা কারণে অনেক অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে বিশ্ব অর্থনীতি। এই অবস্থায় জনগণের জীবনমান উন্নয়ন এবং দারিদ্র কমাতে আরও সতর্ক হতে হবে। বিশেষ করে সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ।
এ সময় অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি ভালো করছে, তবে কিছু ক্ষেত্রে আরও টেকসই উন্নয়ন প্রয়োজন। বিশেষ করে প্রবাসী আয় বাড়ানোর জন্য কাঠামোগত সংস্কারের পথ খুঁজছে সরকার। বিদেশে আমাদের শ্রমশক্তি বাড়ছে, তবে আশানুরূপভাবে প্রবাসী আয় বা রেমিটেন্স বাড়ছে না। এজন্য কিছু সংস্কার খুবই জরুরি। প্রবাসী আয় বাড়ানো গেলে অর্থনীতির চলমান সব সমস্যার সমাধান সম্ভব। এসব খাতে আরও টেকসই অগ্রগতি করতে হবে আমাদের। সম্মেলনে টেকসই উন্নয়নের জন্য সরকারের তহবিল ব্যবস্থাপনায় যথাযথ সংস্কারের তাগিদ দেন বক্তারা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। আগামী দিনের অর্থনৈতিক উন্নয়ন গণতান্ত্রিক উত্তরণের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে এবং দেশের নির্বাচনী প্রক্রিয়া যত দ্রুত স্বচ্ছ হয়ে যাবে তত দ্রুত দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে বলে মন্তব্য করেছেন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সোমবার সকালে রাজধানীর একটি মিলনায়তনে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এক সংলাপে এমন মন্তব্য করেন তিনি। আর দেশে উন্নয়ন হলেও বৈষম্য বেড়েছে উল্লেখ করে তা উত্তরণে রাজনৈতিক সদিচ্ছার ওপর জোর দেন অনেকে। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। 2022 সালে দেশের 25 জেলার বিভিন্ন জনগোষ্ঠীর প্রায় 400 নাগরিকদের মতামত নিয়ে বাংলাদেশের উন্নয়ন আখ্যান ও সমান্তরাল বাস্তবতা, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাবনা শীর্ষক একটি প্রকাশনা বের করেছে নাগরিক প্ল্যাটফর্ম, যার মূল ভাবনা তুলে ধরতেই আয়োজন করা হয় এই সংলাপের, যেখানে প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় বলেন, ব্যক্তিগত বিনিয়োগ না বাড়া, রাজস্ব আদায়ে পিছিয়ে থাকা, শিক্ষা ও স্বাস্থ্যখাতে কম বরাদ্দ এবং সামাজিক সুরক্ষার আওতা যথাযথভাবে নিশ্চিত করতে না পারায় দেশে বিশেষ করে গ্রামে অর্থনৈতিক বৈষম্য বেড়েছে। এর প্রত্যক্ষ ফলাফল হলো মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করাতে অপারগতা এবং বৈদেশিক দায়দেনা পরিশোধ করার ক্ষেত্রে আমাদের এই মুহূর্তে যে দুর্বলতা। বাংলাদেশের পরবর্তী উন্নয়নটা অনেক অর্থে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের উপরে নির্দিষ্ট হয়েছে, দ্বারা নির্দিষ্ট হচ্ছে। বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া যত যত দ্রুত স্বচ্ছ হয়ে যাবে আমরা তত দ্রুততার সাথে আমাদের দ্বিতীয় পর্যায়ের কাজকে সামনে এগিয়ে নিতে পারব। এ সময় ডক্টর মুস্তাফিজুর রহমান উদাহরণ দিয়ে তুলে ধরেন এমন বৈষম্য উন্নয়নকে টেকসই করতে পারে না। 2010 সালে আমাদের সবচেয়ে নিচের 5% মানুষ এবং সবচেয়ে উপরের 5% মানুষের আয়ের পার্থক্য ছিল 30 গুণ। সর্বসম্প্রতি প্রকাশিত বিবিএসের যে খানাজরিপ, সেখানে সবচেয়ে নিচের এবং সবচেয়ে উপরের 5% পার্থক্য 80 গুণ। এই রকম একটা প্রক্রিয়ায় সাধারণ মানুষ যদি উন্নয়নের মূলধারা থেকে বিচ্ছিন্ন হয় তাহলে রাজনৈতিকভাবেও এটা স্বস্তিদায়ক হতে পারে না। বৈষম্য দূর করতে সংলাপে বারবারই উঠে আসে রাজনৈতিক সদিচ্ছার বিষয়, যা নিয়ে সুলতানা কামাল বলেন, রাজনৈতিক সদিচ্ছার আগে নিশ্চিত হতে হবে রাজনীতি আসলে রাজনীতিবিদদের হাতে আছে কিনা। এখন রাজনৈতিক সদিচ্ছাটা আসবে কোথা থেকে? আসবে তো রাজনীতিবিদদের কাছ থেকে। রাজনীতিবিদরা কোথায়? রাজনৈতিকভাবে যারা কাজ করবেন, রাজনৈতিক সদিচ্ছা থাকতে হলে তো রাজনীতিক হতে হবে, যারা আসলেই জনসাধারণের প্রতিনিধি হবেন। তারা যদি আমার প্রতিনিধি না হন, যোগ্যতা সততা যদি তাদের মধ্যে না থাকে, তাহলে কিভাবে রাজনৈতিকভাবে এই সমস্যাগুলি সমাধান হবে? এ সময় পদ্মা সেতু, মেট্রো রেল সহ বেশ কিছু উন্নয়ন কর্মকাণ্ডের উদাহরণ তুলে ধরে অধ্যাপক রেহমান সোবহান বলেন, উন্নয়নকে টেকসই করতে হলে দুর্নীতির লাগাম টানতে হবে। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। এখন বিকাশেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। এদিকে বিএনপি খুলনা বিভাগীয় সমাবেশের আগের দিন সোমবার যশোরে শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। রোডমার্চের নামে আগুন সন্ত্রাসের চেষ্টা করলে, আন্দোলনের নামে যশোরকে অশান্ত করা হলে তা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি করেন আওয়ামী লীগ নেতারা। শহরের চৌরাস্তা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, যশোর 2 আসনের সংসদ সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার নাসির উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আদালতের হস্তক্ষেপে অবশেষে আটক থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থানান্তর হচ্ছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিকি ইনসাফ প্রধান ইমরান খান। সোমবার ইসলামাবাদ হাইকোর্ট এ আদেশ দেন। পাক গণমাধ্যমগুলো জানায়, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে যেসব সুযোগ সুবিধা ইমরান খানের প্রাপ্য তার প্রায় কোনোটি আটক কারাগারে নেই।
তবে আদিয়ালা কারাগারে ভিআইপি কারাবন্দীদের প্রাপ্য সব সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে। এ কারণে ইসলামাবাদ হাইকোর্ট এই আদেশ দিয়েছেন। গেল 5 আগস্ট তোষাখানা দুর্নীতি মামলায় ইমরান খানকে দোষী সাব্যস্ত করে রায় দেওয়ার পর ওই দিনই তাকে গ্রেফতার করে পাঞ্জাবের অ্যাটক কারাগারে রাখা হয়। প্রবাসের খবর। সৌদি আরব তাবুক প্রাদেশিক বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরব তাবুক প্রতিনিধি ইসমাইল খান টিটু জানান, তাবুকে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মোনাজাতে সভাপতিত্ব করেন তাবুক প্রাদেশিক বিএনপি সভাপতি আলহাজ আব্দুল জলিল মৃথা। তাবুক বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পাটোয়ারির সঞ্চালনায় বক্তব্য রাখেন এ কে এম আনোয়ার, নজরুল ইসলাম, বাবু ইউসুফ, মোহাম্মদ সাজুমিয়া, জাবেদ মৃথা, আওলাদ হোসেন, ফারুক খান সহ তাবুক বিএনপি ও সহযোগী সংগঠনের আরও অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভায় তিনবারের প্রধানমন্ত্রী, জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া কামনা করা হয়। আলোচনার সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন গাজী গোলাম মোস্তফা। মালয়েশিয়াস্থ নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী ফোরামের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়া থেকে এনটিভি স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, কুয়ালালামপুরের বুকিত বিন্তানের ভিআইপি পিঠাঘরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মালয়েশিয়াস্থ নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি আমজাদ হোসেন মৃধার সভাপতিত্বে সিনিয়র সহসভাপতি আবু ওবায়দার অনুষ্ঠান পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপি সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপি সিনিয়র সহসভাপতি মাহবুব আলম শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল্লাহ জাহিদ, সহ সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন ও বিএনপি নেতা জসীমউদ্দিন প্রমুখ। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকর আত্মার মাগফিরাত কামনা করে এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন মোহাম্মদ মাঝি মিরাজ। সৌদি আরব তাবুক প্রবাসী কমিউনিটি নেতা বাবু ইউসুফের উদ্যোগে বনভোজন এবং প্রীতিভোজের আয়োজন করা হয়। সৌদি আরব তাবুক প্রতিনিধি ইসমাইল খান টিটু জানান, 21 সেপ্টেম্বর রাত 11টায় তাবুক হাক্কেল কিং ফাহাদ পার্কে এই বনভোজন ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন তাবুক প্রবাসী রুবেল মুন্সী, আওলাদ হোসেন, মোহাম্মদ ইয়াসিন মোল্লা, দাম্মাম প্রবাসী মোহাম্মদ শহীদুল্লাহ, মামুন আহমেদ শাওন ও রাকিব মুন্সী। বনভোজনের আয়োজক বাবু ইউসুফ জানান, তপ্ত গরমে ক্লান্তি দূর করতে সকলকে নিয়ে এই আয়োজন। এরপর রাতে ছিল মজাদার ও সুস্বাদু খাবার। আয়োজক বাবু ইউসুফ বনভোজনে উপস্থিত সকলকে নিজ হাতে আপ্যায়ন করেন। মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার বর্ধিত সভা হয়েছে। কুয়ালালামপুরের বুকিত বিন্তান এলাকায় বাংলাদেশি একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি আরটিভি মালয়েশিয়া প্রতিনিধি মুস্তফা ইমরান রাজুর সভাপতিত্বে ও বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক সময় টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আব্দুল কাদেরের পরিচালনায় এর সভা হয়। সভায় সর্বসম্মতিক্রমে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে 5 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটিতে আহ্বায়ক হয়েছেন নিউজ এক্সপ্রেস বিডির মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আমিনুল ইসলাম রতন ও সদস্য সচিব এনটিভি স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান, যুগ্ম আহ্বায়ক বিডি নিউজ 24.com এর মালয়েশিয়া প্রতিনিধি রফিক আহমেদ খান। সদস্যরা হলেন সাহিত্য ও সাংস্কৃতিক কর্মী, ইউনিভার্সিটি মালায়ার পিএইচডি গবেষক জিনাত এ তাবাসুম ও এসএ টিভির মালয়েশিয়া প্রতিনিধি বাপ্পি কুমার দাস। এই কমিটি 15 অক্টোবরের মধ্যে সাধারণ সভা আহ্বান করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নিয়মিত কমিটি গঠন করবে বলে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়ে আর সামনে আসো, এদের জুতা দিয়া বাইরা। তাকে বলো দেশে চলে আসতে, আমার কি সকল লোক নাই নাকি? তিল তিল পয়সা জমা তুমি ঘরের পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না? আমি দুইটা পয়সা পাঠানোর পরে নিজের অনেক বাদবার মনে করতেছি। আপনার মিশন আর মেশিন দুইটাই আমার দেখা হাসা। আমার মনে হয় তোমার এখন সংসার আলাদা করার সময় চলে আসছে। তোমরা চাইছো আমাকে বিয়ে দিতে, বিয়ে করছি আমার এই পরিস্থিতির জন্য তুমি দেন। বড় ভাই, ওইটা ভুলা যায় নাই দেখেই তো এখনো হাত ওঠে নাই। কি করি তুই? এবারে
কাজ না হইলে আপনার জুতা আমার গাল। আমারে ভিসা দিব তো, বিদেশ যেতে কি ভিসা লাগে? লাগে শুধু একটা কানেকশন। দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। তার লগে আপনার সম্পর্ক কি লাইলি মজনু টাইপের? যে লাইলি রে মারলে মজনু সিকিউর দিয়ে ওঠে মানে কি? ধারাবাহিক নাটক গোলক ধাঁধা, সবক দাও করে চান্দাবাজি করতে যা ধরা খাইছিলাম, সেটা বাসে আনছে কে? আমি মুই কি উল্টা পাল্টা কিছু বলছি? মুই বলছি যে তাড়াতাড়ি যাতে আসতে পারে সে ব্যাপারে বলছি, মানে এখন তো আসতে বেশি সময় লাগার। রচনা মোহাম্মদ মামুনুর রশিদ, পরিচালনা শামীম জামান। বানাইয়ে বই রইছি। গল্প তো পাই গেছি রে, গল্প তো ফাইনাল হয়ে গেছে। এই কাজটা কেডা করলো স্যার? এর ওই জামাল বলছে স্যার আমরা একটা কাজ করব। দেখবেন রবি, সোম ও মঙ্গলবার রাত 8:20 এনটিভিতে। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা স্যার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলি গলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বলো তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দেখো তাহলে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন এখানে দুই ভরি আছে। আর কি করতেছে এগুলো? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দেখেন আমি যা কিছু করছি দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। এখন বিকাশ হবে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।